দিনে দুপুরে শুট আউট, গুলি ছুড়ে বাইক আরোহীকে অপহরণ গোবরডাঙ্গার বাদে খাটুরিয়া এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার বাইক। ঘটনায় গোবরডাঙ্গায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। গোবরডাঙ্গাতে শুট আউট, প্রকাশ্য দিনের আলোয় গুলি ছুড়ে যুবককে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। যুবক অপহরণের প্রায় ঘণ্টা দুয়েক পর বাদুড়িয়ার উমাপতিপুর খালপাড় থেকে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ। স্থানীয়দের অনুমান, ঘটনায় অপহরণ করা যুবকেরই মৃতদেহ এটি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার বাদে খাটুরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তিনটি বাইকে চেপে কিছু দুষ্কৃতী আসে, অপর এক বাইক চালককে অপহরণ করে বলে অভিযোগ। এখানে দেখলাম সকালে তিনটে নাক মোটর সাইকেল আসছে, তারপরে একজনকে তাড়া করলো, সে পালিয়ে গেল, আর একজনকে গাড়িতে তুলে নিয়ে দুটো আওয়াজ করতে করতে গুলির আওয়াজ করলো, দুটো গুলি ইয়ে পাওয়া গিয়ে দুই রাউন্ড গুলি হয়েছে। হ্যাঁ, সবাই মোটর সাইকেল এরকম কখনো আগে দেখেছে না, এটা এই প্রথম এই এলাকায় এই প্রথম। আমি আওয়াজ পেয়ে বেরোলাম, দেখলাম বাইকে হচ্ছে তিনজন, দুটো বাইকে চলে গেল, অপহরণ করে। অপহরণের সময় গুলিও ছোড়ে দুষ্কৃতীরা। গাড়িতে আসার পরে পিছনে যে গাড়িটা ওখানে পড়ে গিয়েছিল তাকে টেনে তুলে পিস্তলটা বের করে, ঘটনার পর দ্রুত এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ। তবে কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশের একটি সূত্র মারফত জানা গেছে, সোনা পাচারের বকরা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। ঘটনাস্থল থেকে একটি মোটর বাইকও উদ্ধার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। দিনের আলোয় গুলি ছুড়ে অপহরণ, অপহরণের পর খুন, স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য এলাকায়। ও তখন ওখান থেকে ছুটছে, এবার আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছি, এখন তো ধরে একটা পাইপ, আমি বলছি দাঁড়া পালিয়ে যাচ্ছে, আমি দাঁড়া ধরে গেট খুলে লাল আর হেলমেট পরা ছিল আর জিন্স পরা ছিল, সেই জিন্স থেকে খুলে এতদূর খুলে এসেছি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, মেরে ফেলে দেবো। শক্তিমান ছেলে আর আমি ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।